আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কুয়াকাটা হুজুর এতদিন কি বলছেন আর এখন কি করছেন হুজুর স্বয়ং এগুলো করে কেন শিবিরের কাজ কুয়াকাটা হুজুর স্বীকার করলেন এবং প্রমোট করলেন কি সেটা শীতের মৌসুম এসেছে এবং আমাদের শ্রদ্ধেয় এবং জনপ্রিয় বক্তা জনাব হাফিজুর রহমান সিদ্দিকি রূপে কুয়াকাটা হুজুরের বিভিন্ন ধরনের বিতর্কিত বয়ান সামনে আসে আমাদের কাছে অসংখ্য ক্লিপস পাঠাচ্ছে অনেকে বিশ্লেষণ করার অনুরোধ করছে আমরা দেখেছি এবং হাবিজুর রহমান সিদ্দিকী ওরূপে কুয়াকাটা হুজুরের মানহাজি হচ্ছে এটা সেটা কি তিনি এই যে মোবাইল এটাকে মারাত্মক ক্ষতিকর মনে করেন এবং এটা ঠিক অবশ্যই ক্ষতিকর এবং ফেসবুকের তিনি টোটাল বিরুদ্ধে এবং ফেসবুকের বিরুদ্ধে তিনি অনেক কথা বলেছেন এবং তিনি জোর গলায় দাবি করেছেন তিনি ফেসবুক চালান না এগুলোর সাথে জড়িত না আবার তিনি নিজেই বয়ান করেছেন যে ফেসবুকে সমস্যা কী ফেসবুকে তার বিরুদ্ধে কারা ফেইকে ডি দিয়ে কি লেখে এইসব কথাও কিন্তু বলেছেন সব নাকি মৌদুদির দালাল অমুক তমুক অথচ তিনি নিজে বলছেন ফেসবুক চালান না এখন তিনি নিজে চালান না তাহলে অন্যের কথা শুনে তিনি একেবারে জামাত শিবিরের লোকজনকে মৌদুদির দালাল বানিয়ে একেবারে অনেক কিছুই বলে দিলেন এর মানে শূন্যের উপর হাওয়ার উপর ভেসে তিনি সমালোচনা করছেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া যাই হোক তিনি ফেসবুক চালান না সেটা মনে হয়নি এখন তাদের বিশেষ করে তার নিজের এতদিন বয়ানটা ছিল এরকম টিভি ফেসবুক ইউটিউব এইগুলো সম্পর্কে এরকম একটা অ্যাপ্রোচ তার অতীতের অনেক বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এই জিনিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলেও এগুলো এই ভালো দিকগুলোর চাইতে নেগেটিভ বেশি এগুলো দিন শেষে মানুষকে খারাপ দিকে নিয়ে যায় অতএব এগুলো প্রমোট করা যাবে না এগুলো গ্রহণ করা যাবে না এই কারণে তিনি নিজে কখনো এগুলো প্রমোট করেননি এমনকি তার ওয়াজ ভিডিও করতে দেননি সমস্ত ক্যামেরাকে বের করে দিয়েছেন এরকম এক্সাম্পলও আছে এই উসুলটা বুঝতে হবে তো এতদিন কুয়াকাটা হুজুর কি বলেছেন যে মোবাইল টেলিভিশন চ্যানেল এগুলো সব খারাপ জিনিস এগুলোর মধ্যে কিছু ভালো জিনিস থাকলেও সেগুলো এরকম উদাহরণও দিয়েছেন যে এক বালতি দুধের মধ্যে যদি সামান্য একটু খারাপ জিনিস বা নাপাক জিনিস পরে গরুর প্রস্রাব তাহলে পুরোটাই নাপাক হয়ে যায় বা এক বালতি গরুর প্রস্রাবের মধ্যে একটু দুধ দিলেই সেটা গ্রহণযোগ্য হয় না এরকম নানান যুক্তি দিয়ে তিনি মোবাইল বা এগুলো ডিমোরালাইজ করেছেন ডিমোটিভেট করেছেন এটা গুড এটা ভালো এটা তাকু আর একটা সর্বোচ্চ লেভেল যদি কেউ এটা করতে পারে কিন্তু জামাত শিবির বা তার যে প্রতিপক্ষ তার ভাষায় জামাত শিবির আসলে হাবিজুর রহমান সিদ্দিকী উজুরকে প্রতিপক্ষ মনে করে না কিন্তু তিনি নিজে সব বয়নে ঘুরিয়ে ফিরিয়ে তার পেছনে যত ষড়যন্ত্র তার বিরুদ্ধে যত লেখালেখি সব কিছুর নেপথ্যে হচ্ছে মৌদুদির দালাল বা শিবিরের লোকজন জামাতের লোকজন খুঁজলে নাকি পাওয়া যাবে তিনি বলেছেন এখন এটা তো শিবিরের কাজ তার ভাষায় ফেসবুক চালানো ইউটিউব চালানো এবং এই ইউটিউব ফেসবুকের মধ্যে অসংখ্য ভালো কাজ থাকলেও তার খারাপ কাজ থাকলো তার মধ্যে ভালো ভালো দিকগুলো গ্রহণ করা এসব টেকনোলজি ইতিবাচকভাবে ব্যবহার করার চেষ্টা করা এটা এতদিন হাবিজুর রহমান সিদ্দিক ওরফে কুয়াকাটা হুজুরের বাসায় শিবিরের কাজ ছিল তিনি বলছেন একটা ওয়াজের সাম্প্রতিক আমিও মোবাইল দিয়ে ইউটিউব খুলি মাঝে মাঝে টাইম পাইলে ইউটিউব খুলি ডান দিকে যাই আর তোমরা বাম দিকে যাও এখন তোমরা বাম দিকে যাও তিনি ইউটিউবের ভালোভাবেই যদি না জানেন আর মোবাইলে ইউটিউব চালায় আর ফেসবুক চালায় না এটা কথাটা কেমন জানি আসলে আর তিনি ফেসবুক সম্পর্কে অনেক কথা বলেছেন পুরোপুরি যায় না সত্য বা বিশ্বাসযোগ্য মনে হয় না ইউটিউব চালান বিষয়টা স্বীকার করলেন অবশেষে তিনি ডান দিকে যান আর তোমরা বাম দিকে যা এখন তোমরা যারা উপস্থিত আছে তাদের সম্পর্কে কুধারণা কেন পোষণ করলেন ভালো ভালো ছেলেরা শিবিরের ছেলেরা এরা তো বেশিরভাগই ডান দিকে যায় এই যে ডান দিক তৈরি হয়েছে এই ইউটিউব ফেসবুকে এই তৈরি করেছে কারা এই যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি কন্টেন্টের কারণে অন্য সব কন্টেন্ট ডাউন করে হয়েছে এবং ইউটিউবে ফেসবুকে তাদের অ্যালগোরিজমে একবার উপরে থাকতো মিজানুর রহমান আজহারির কন্টেন্টের কারণে সব জায়গায় সোশ্যাল মিডিয়ার টোটাল ডোমিনেশন ছিল আজহারি কন্টেন্ট এর মানে তিনি যেটাকে ডান দিক বলছেন আমাদের জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা জনপ্রিয় করা পপুলার করা এই ইউটিউব ফেসবুক বিশেষ করে ইউটিউব এটা হয়েছে কাদের কন্টেন্টের মাধ্যমে আর তোমরা এই নেগেটিভ ধারণা কেন করছেন যারা ওয়াজ শুনতে এসেছে বেশিরভাগই হয়তো বা এই ওয়াজ বা এই সব জিনিসই ডান দিকের জিনিসই শোনেন তিনি বাম দিক বলে দিয়েছেন যাই হোক ডান দিকে যাই ভালো দিক তিনি ডান দিকে যান তিনি ভালো মানুষ আলেম মানুষ তিনি সিনেমা নাটক বা এগুলো দেখেন সেটা আমরা কিছুতেই মনে করতে চাই না তার বিরুদ্ধে আমরা যতই সমালোচনা করি গঠনমূলক সমালোচনাই করি কিন্তু আর তিনি নাচ গান দেখেন এই সমালোচনা আমরা করি না তার ব্যক্তিগত জীবন বৈবাহিক জীবন নিয়ে আপত্তি থাকলেও নাচ গান দেখেন এটা মনে করি না আমরা যাই হোক বামদিকে দিকে যে কি দেখো তোমরা হিন্দি গান নাচ হ্যাঁ এটা অনেকে দেখে এটা তো ঠিক এই সমালোচনা করেছেন এটাও রাইট আমি দেখি মুফতি দেলোয়ার হোসাইনের ওয়াজ বয়ান মুফতি মিজানুর রহমান সাঈদের বয়ান হাটাজারী হুজুরের বয়ান অমুক খুজুরের বয়ান তমুক খুজুরের বয়ান হক ওলা বয়ান মক্কার ইমামের কোরআন তেলোয়াত মদিনার ইমামের কোরআন তেলোয়াত এগুলো আমি শুনি মাথার কাছে মোবাইল রেখে শুনি আর চোখ বেয়ে পানি পরে আর কান্দি খুব সুন্দর নসিহত করেছেন এরপর এর মানে তিনি স্বীকার করেছেন তিনি নিজে ইউটিউব চালান শুনেন। এখন এখান থেকে একটা কথা বলি ইউটিউব যদি কেউ ব্রাউজ করে ওয়াজ দেখুক আর যাই দেখুক ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে এটা আমরা জানি কার সামনে কি সাজেস্ট করবে মাঝে মাঝে ইউটিউবের অ্যালগোরিদমে বা র্যাঙ্কিংয়ে অথবা এসিও করার কারণে যে কোনো ইউজারের সামনে ওয়াজ মাহফিল বা এগুলো ছাড়াও বিভিন্ন নাচ গান বা সামনে এগুলো পড়তেই পারে অ্যাটলিস্ট থামনেলটা পড়তে পারে ক্লিক করুক বা না করুক এর মানে ইউটিউবের সিস্টেমটাই হচ্ছে এটা কেউ যদি ওয়াজ বা ভালো জিনিসও দেখতে যায় তার সামনে অ্যাটলিস্ট থামনেলটা মাঝে মাঝে আপত্তিকর বিভিন্ন শো করতে পারে এবং এ কারণে কিন্তু সেগুলোর উপর ক্লিক করার একটা শয়তানের অসহায় পড়াটাই স্বাভাবিক এতদিন তিনি যেটা বলতেন এটা হয়ে যায় একজন ভালো ছেলে ওয়াজ দেখছে ওয়াজ যেমন আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন কারণে নাটক সিনেমা দেখি আমি কিন্তু বলি না যে আমি দেখি না ভাই আমি তত বড় হুজুর না যাই হোক দেখেন অধিকাংশ মানুষেই হয়তো বা একটা কিউরিওসিটি থেকেও ইউটিউব সিস্টেমের কারণে তার সামনে পাঠায় এবং সেগুলো তিনি দেখেন তাহলে এই যে তিনি প্রমোট করলেন বা তিনি দেখেন তার সামনে কখনও কোনো নারীর থামনেল সহ নাটক সিনেমার কিছু পরে না একথা তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না তাহলে এতদিন তিনি বলতেন যে এগুলোর মধ্যে এভাবে আসে তাহলে এগুলো কেন দেখেন এগুলো তিনি কেন স্কিপ করতে পারছেন তার দেখার কোনো প্রয়োজন আছে না দেখলেই তো পারতেন দেখেন দেখেন এটা আবার কেন ওয়াজে বলছেন এটা আমি কেন তুলে ধরলাম তার আগের ওয়াজের সাথে এটা কন্ট্রাডিক্টরি এটা বলা ঠিক হয়নি তার নিজের ফিলোসফির সাথে এটা জামাত শিবিরের গাছ তারা দেখে তারা প্রমোট করে খারাপের মধ্যে ভালোটা গ্রহণ করার কথা বলে এটা তিনি কেন করবেন সুন্দর নসিয়ত করেছেন এরপরে এক সপ্তাহ শোয়ন যুবক তুই ভালো হবি এগুলো দেখবি না খারাপ কিছু দেখবি না ভালো ভালো জিনিস শুনবি এটাও আমি স্বাগত জানাই তার এই কিন্তু এক সপ্তাহ শুনতে গিয়ে কিন্তু অনেকে বিপদগামী হতে পারে অনেকে খারাপ কিছু দেখতে পারে তার ফিলোসফি অনুযায়ী বলছে এটা আমার ফিলোসফি না তার সামনে বিভিন্ন খারাপ কিছু দেখে নেশাও পরে যেতে পারে মোবাইল তো হাতে পেলেই ওটা শয়তানের বাক্স অনেক কিছুই বিভিন্ন বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি কেন এটা প্রোমোট করলেন তিনি কেন এতদিন এটা থেকে বিরত থাকলো এখন করতে পারলেন না এই প্রশ্ন ছুড়ে দিলাম এগুলো তিনি উত্তর দিতে পারবেন হ্যাঁ উত্তর যদি এটা হয় যে তিনি আগের ফিলোসফি থেকে ফিরে এসেছেন তাহলে ঠিক আছে এক এক সময় এক এক কথা বলবেন না আবার নিজে ওয়াজের মাঠে ব্যবসার সাথে এখন ইউটিউব ব্যবসা ধরবেন এ কারণে প্রমোট শুরু করেছেন কিনা এটাও কিন্তু উড়িয়ে দেয়া যায় না